নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। তার জন্য আমি নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ, ছোট করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 10-12টার মতো কুচিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, এছাড়া কর্নফ্লাওয়ার 2 চামচ বড় চামচের, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচের, 1 চামচ চাট মশলা, 2 বড় সাইজের আলু নিয়েছি, 7 নুন, খোদ চিনি। প্রথমে আলু দুটো, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে হাত দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এরপরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেবো। এরপরে কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে নেবো, দিয়ে আবারও 5 মিনিট ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যখন মিশ্রণটি তৈরি হয়ে যাবে, আমি মিশ্রণটি ফ্রিজে 5 মিনিটের মতো রেখে দেবো। ফ্রিজ থেকে ডিমের মিশ্রণটি বের করে এবারে চললাম আমি ভাজতে। কড়াইতে অল্প তেল দিয়ে ডিমটা আমি বড়ার আকারে দিয়ে দিলাম, দেওয়ার পরে অল্প আঁচে আমি আস্তে আস্তে ভেজে নেব। নিভু নিভু আঁচে ডিমটা ভাজতে হবে, নতুবা ডিমটা পুড়ে যাবে। প্রথমে আমার একটু পুড়ে গেছিলো বন্ধুরা, তারপর আবার আঁচটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। দিলে আস্তে আস্তে 10-15 মিনিট ধরে নিভু আঁচে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমার ডিমের বড়াটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার এই ডিমের বড়ার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আমার ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।